সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে। কাঞ্চন মল্লিকের পরিচয় নতুন করে দেওয়ার কিছুই নেই। কাঞ্চন মল্লিক মানেই দর্শকদের বাড়তি চাহিদা, কাঞ্চন মল্লিক মানেই দুর্দান্ত অভিনয় আর দম ফাটানো কৌতুক। দুই বাংলা ঘিরে রয়েছে তার অফুরন্ত ভক্ত। ভীষণ কষ্টে প্রথম জীবন পার করা কাঞ্চন মল্লিক পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে চানাচুর, কোল্ড ড্রিঙ্ক সহ বিভিন্ন জিনিস ফেরি করতেন। তারপর একটি পার্লারে চাকরি নিয়েছিলেন। কাঞ্চন মল্লিক বলেন, মার্কেটিং এজেন্সির হয়ে কোনোদিন চানাচুর, কোনোদিন কাপড় কাচার সাবান, আবার কোনোদিন ভেজিটেবল তেল বেচেছি বাড়ি বাড়ি। লোকে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, বিরক্ত হয়ে বলেছে লোককে উদ্যক্ত করা ছাড়া কাজ নেই। তখন দাঁতে দাঁত চেপে নিজেকে বলতাম, কাঞ্চন লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে যেও না, দিনভর খাটলে তবে 40 টাকা পাবে, তোমার মুখের দিকে তাকিয়ে আরও 5টা মুখ। সেই কাঞ্চন মল্লিক দীর্ঘ সময় পার করে এখন টলিউডে জনপ্রিয়তার শীর্ষে। কাঞ্চনের একটি ছেলে রয়েছে, তার নাম সানা। সানা দেখতেও অনেক কিউট। ছেলের প্রসঙ্গে মজা করে কাঞ্চন মল্লিক বলেন, আমার ছোট ছেলে সানা বড়ই ভালো, ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওর রান্নায় খুব ইন্টারেস্ট। সানা দিব মায়ের কোলে চেপে অমলেটের ডিম ফাটিয়ে চাটুতে ঢালে, ম্যাগিতে মেশায়, ফলে আমার কাজ অনেকটাই সেফ করে দেয় আমার সানা। একথা বলতেই হেসে ফেলেন তিনি। তো বন্ধুরা, কাঞ্চন মল্লিকের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।